সাথে সাথে আমার দুইজন স্ত্রী তোমার সাথে কবরে সাক্ষাৎ করবে। তোমার সাথে আমার দুইজন স্ত্রী কি করবে কবরে? কথা বল না, সাক্ষাৎ করবে। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির প্রথম স্ত্রী, জানেন না? আম্মা জানের আগে তো নবীজি দুনিয়াতে কোনো বিবাহ করেন। আম্মা জান খাদিজা বলে আল্লাহর নবী, আমি তো জানি আমি আপনার প্রথম স্ত্রী, আমার আগে তো আপনি আর বিবাহ করেন নাই। তাহলে দুইজন স্ত্রী আমার সাথে কবরে এসে সাক্ষাৎ করবে, প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, খাদিজা তুমি আমার দুনিয়াতে প্রথম স্ত্রী, ঠিক আছে? তুমি আমার প্রথম স্ত্রী, ঠিক আছে, কিন্তু জান্নাতে আমার দুইজন স্ত্রী আছে। আল্লাহু আকবার! একজন হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো মারিয়াম আলাইহিসসালাম। আল্লাহু আকবার! এই দুইজনের সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিবাহ দিবেন। আল্লাহু আকবার! আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের এত অত্যাচার সহ্য করেছেন, জানেন? আল্লাহর দিন থেকে দূরে সরে যায় নাই, ফেরাউন এমন অত্যাচার করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। হযরত আসিয়া ডাক দিয়া বলে, আল্লাহ ফেরাউনের অত্যাচার সইতে পারি না, তারপরেও তোমার দিন থেকে আমি সরে যাব না। আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা হযরত আসিয়াকে আল্লাহর নবীর সাথে জান্নাতে বিবাহ দিবেন। আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আরেকজন কি? বলে, মারিয়াম, যার দুনিয়াতে কোনো স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ তার গর্ভে সন্তান দিছে, শুধু সন্তান না, সেই সন্তান হলো আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম। সুবহানাল্লাহ! বলেন, তার সাথেও আমার বিবাহ হবে জান্নাতের মধ্যে। খাদিজা তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার দুইজন স্ত্রী কবরে তোমার সাথে যে সাক্ষাৎ করবে, তোমার খোঁজ খবর নিবে। এই কথা আমাদেরকে বললে বলতাম তো কাম হইছে, তাইলে নামাজ রোজা কিছু লাগবো না কি? কথা কেন? আমরা যে সুবিধাবাদী, যে সুযোগ সন্ধানী, বলতাম ওয়াজ মাহফিল বাদ দে, জান্নাত তো পাইয়ে গেছি। আরে জান্নাত পাইয়ে গেছি, নবীজি বলছে দুইজন এসে সাক্ষাৎ করবো। আম্মা জান খাদিজার কান্না থামে না, কান্না থামে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে তারপরও কেন কান্না করো? আম্মা জান বলে, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী, তারপরও আমার ভয় হয়। নবীজি বলে, খাদিজা রে আল্লাহ তাআলা বলেছেন ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার! আল কবরু রওদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। কাদের কবর হবে জান্নাতের বাগান? যারা আপনারা গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন শুনতেছেন। আল্লাহু আকবার! বিশ্বাস করেন না? রসূলের হাদিস, ইদা উদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইদা উদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। কবরে কোনো বাতি নাই, আছে? জোরে বলেন। এখানে কতগুলো লাইট লাগানো হয়েছে, এই লাইট যদি বন্ধ করে দেন এই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, হবে না? ঠিক, কবরেও কোনো বাতি নাই। তবে রসূলের হাদিস, আমার মুখের কথা না বাবা, ইদা উদি আল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানো হবে,
আর ওই মৃত ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহর কোরআন তার কবরটাকে আলোকিত করবে আল্লাহর নবী বলে খাদিজা কেঁদো না আল কবরু রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ তোমার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে আম্মা জান কান্না করে থামে না নবী জি বলে খাদিজা বলো তুমি কি করলে তোমার কান্না থামবে আম্মা জান বলে ওগো আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করব আপনার গায়ের মধ্যে যেই জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়ে আপনি কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়ে দিবেন নবী বলল ঠিক আছে তারপরে আমার কাছে কি চাও বলে গো আল্লাহর নবী দুই নম্বরে আপনি আপনার হাত মোবারক দিয়া আমার লাশটা কবরের মধ্যে রাখবেন আর কবরের চতুর্পাশে একটু হাঁটবেন আল্লাহর নবী বললেন ঠিক আছে তৃতীয় নম্বরে কি চাও ওগো আল্লাহর নবী আপনি আমাকে দাফন দিয়া সাথে সাথে কবর থেকে চলে আসবেন না কিছুক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন আল্লাহর নবী বলে খাদিজা এটা পৃথিবীর কোন মানুষ পারবে না যার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে আল্লাহ কত বড় ভয়ঙ্কর জায়গা নবী জি বলতেছেন খাদিজা যার উস প্রশ্নের উত্তর আল্লাহ নবী বললেন খাদিজা ঠিক আছে আমি আমার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া তোমাকে দাফন দিব এতে কি হবে আম্মা জান বলে গো আল্লাহর নবী অতসব আম্মা জান জান্নাতি বলে গো আল্লাহর নবী যদি আমি জাহান্নামী হয়ে যাই জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর শরীর মোবারকের যে মোবারকের মধ্যে যে জুব্বা ছিল এই জুব্বাটা জাহান্নামের আগুন জ্বালাবে ঠিক কিনা বলি দুই নম্বরে খাদিজা আমি যদি তোমার কবরে নামি আর চতুর্পাশে হাঁটি কি হবে বলে যেই জায়গায় আল্লাহর নবীর পা মোবারক লেগেছে যদি আমি কবরের মধ্যে ধরা খায়া যাই তাহলে কবর তো এমন জোরে চাপ দিবে এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে হাড্ডি গুড্ডু গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে আম্মা জান খাদিজা বলে কবরের মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবী যেই জায়গাটার মধ্যে দাঁড়াবে এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে আল্লাহর নবীর বরকতে এত বড় সাহস কবরের মাটির হতে পারে না ঠিক কিনা বলি ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে অসুস্থ হতে লাগলেন কারণ আম্মা জান তো অনেক বয়স্ক ছিলেন তার বয়স ছিল 40 আস্তে আস্তে করে আম্মা জান বার্ধক্যে পৌঁছাতে লাগলেন অথচ আম্মা জান আল্লাহর নবীর এমন একজন প্রিয় স্ত্রী ছিলেন আম্মা জান আল্লাহর নবীকে এত ভালোবাসতেন আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন যারা বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছেন মক্কাতুল মুকাররমায় যারা হেরা গুহায় গিয়েছেন বাইতুল্লাহ থেকে হেরা গুহা কত দূরত্বের রাস্তা ওই সময় তো আধুনিক কোনো রাস্তাঘাট গাড়ি ছিল না ছিল আম্মা জান নিজে ভাত রান্না করে করে খাবার রান্না করে করে আম্মা জান সেই বাইতুল্লাহ থেকে হেরা গুহায় রাত্রবেলা গভীর রাত্রি অন্ধকারের মধ্যে আম্মা জান নবীজির জন্য খাবার নিয়ে হেরা গুহায় দিয়ে আসতেন কারণ মক্কার কাফেরেরা খুঁজতো আল্লাহর নবী কোথায় আছে কত কষ্ট করেছে কত কষ্ট করেছে আম্মা জান একজন বয়স্ক মানুষ সেই গিরিপথ পাহাড়ি আঁকাবাঁকা উঁচু পথ পাহাড় কত উঁচা একটা জুয়ান মানুষ আমরা গেলেই সেই পাহাড়ে উঠতে কষ্ট হয় হেরা গুহায় কত উপরে দেখছেন না আপনারা যারা হজ করতে গেছেন কত উপরে না কিন্তু আম্মা জান খাবার প্রস্তুত করে রাত্র অন্ধকার কবরে অন্ধকারের মধ্যে একা একা হেরা গুহায় গিয়েছেন যাতে করে কাফেরেরা টের না পায় কারণ টের পেলেই তো নবীজিকে সেখানে যায় তার হামলা করবে কত বড় রিক্স এই যে আম্মা জান আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে হেরা গুহায় গিয়েছেন আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে
ও বাবা ও মুসলমান ও যুবক, কোন আমলকেই ছোট করে দেখতে নাই, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ। আপনি 5 লক্ষ টাকা দান করছেন, হইতে পারে আল্লাহর দরবারে কবুল হয় নাই, আবার আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে 5টা টাকা দান করছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সারাদিন নামাজ পড়ছেন, আল্লাহর দরবারে কবুল হয় নাই, এমন সময় 2টা রাকাত নামাজ পড়ছেন, ইতমিনানের সাথে আল্লাহকে সেজদা দিছেন, ওই সেজদাটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে কোন আমল কখন পছন্দ হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ। আম্মা জান খাদিজার সব আমলই তো আল্লাহর দরবারে কবুল, কিন্তু আম্মা জান ওই যে রাত্র গভীরে আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে করে নিয়ে যেতেন, এত কষ্ট করে করে হেরা গুহায় যায়া নবীকে যায়া সাহস যোগাতেন, ওগো আল্লাহর নবী আপনি কষ্ট পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে অসুস্থ হতে হতে বার্ধক্যে পৌঁছে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, যেদিন এই দুনিয়া ছেড়ে আম্মা জান খাদিজা চলে যায় ওই দিন আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন, আল্লাহর নবী ডাক দিয়া বারবার বলে, খাদিজা তুমি দুনিয়ার জমিনে ছিলা আমার অনেক বড় সহযোগী, দ্বীনের দাওয়াতের অনেক বড় কাছের মানুষ ছিলা, খাদিজা তুমি আমাকে একা একা রেখে চলে গেছো, আমি খাদিজা তোমাকে ভুলতে পারি না, তুমি কত দিনের জন্য ইসলামের জন্য খেদমত করেছো, তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। এই কথা বলে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে টিপ টিপ করে পানি পড়ে, আল্লাহর নবীর দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আম্মা জান খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, নিজের সবচেয়ে প্রিয় মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যায়। আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়ার জন্য গোরস্তানে জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলেন, যেই জান্নাতুল মুআল্লাটা একেবারে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই যেই গোরস্তান, সেখানে আল্লাহর নবী আম্মা জানকে দাফন দেওয়ার জন্য নিয়ে গেলেন। আম্মা জানের কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বরের জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দিলেন। আল্লাহর নবী নিজে আম্মা জানকে শোয়ানোর জন্য কবরে নামলেন, নিজের হাত মোবারক দিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়ালেন। এমনকি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজাকে কবরের মধ্যে শোয়ায়া বারবার আম্মা জানের চেহারা মোবারকটা কিবলার দিকে ফিরায় দেয়। কোন দিকে? মুসলমান মারা গেলে কবরে শোয়ানোর পরে চেহারা কোন দিকে দেয়? কিবলার দিকে দেয়। কিন্তু আল্লাহর নবী চেহারা ঘুরায় কিবলার দিকে, আর আল্লাহ ঘুরায় আসমানের দিকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চেহারা ঘুরায় কিবলার দিকে, আর আল্লাহ ঘুরায় একবার দুইবার তিনবার। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা যে চেহারা ঘুরায় দিতেছেন এটা তো আর নবী জানে না, কারণ নবী তো আর গায়েবের খবর, গায়েবের খবর জানে? এদেশে কিছু মুসলমান আছে তারা বলে নবী নাকি গায়েবের খবর জানে, নাউজুবিল্লাহ বলে। গায়েবের খবর জানার নবীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে, নবী আপনি গায়েবের কোনো খবরই জানেন না, আমি আল্লাহ আপনাকে যা জানাই তাই আপনি জানেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায়। নবীজি বারবার আম্মা জান খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়, আল্লাহ তাআলা আসমানের দিকে ঘুরায় দেয়। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে এসেছে কিছু মানুষ মারা গেলে তাদের চেহারা যখন কিবলার দিকে ঘুরায় আর ফেরেশতারা আয়েশা অন্য দিকে ঘুরায় দেয়, নাই মানুষ তার চেহারাটা ঘুরায় দেয় পশ্চিম দিকে কিবলার দিকে, আর ফেরেশতারা আয়েশা ঘুরায় দেয় দক্ষিণ দিকে উত্তর দিকে। কারণ কি জানেন? জানেন না। কারণ হইল ফেরেশতারা কয় সারা জীবন ছিলি দক্ষিণমুখী, পূর্বমুখী, উত্তরমুখী, বুঝলেন নাই? সারা জীবন টেলিভিশনের দিকে তাকায় ছিলি, তোর চেহারা ছিল কোন দিকে? কথা কয় না,
টেলিভিশনের দিকে, খেলার দিকে, সিনেমার দিকে, নাটকের দিকে। তোর নজর ছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ঠিক না? কোরআনের কথা ভালো লাগতো না, ইসলামের কথা ভালো লাগতো না, হক কথা বললে হুজুরদেরকে জঙ্গি বলতি, মিথ্যা অপবাদ দিতি। আর এখন মইরা একেবারে পশ্চিম দিকে ফিরবি, অথচ বাঁচা অবস্থায় কোনোদিন পশ্চিম দিকে ফিরোস নাই, হ্যাঁ, মসজিদে যাইয়া পশ্চিম দিকে সেজদা দেস নাই। আর এখন মরণের পরে তুই তোর চেহারা কেবলার দিকে থাকবো, ফেরেশতারা বলে না ঘাড় মটকে দক্ষিণ দিকে ফিরায় দেখ, এদিকে ফিরে থাকবি। মরণের পরে তুমি একেবারে দরবেশ হয়ে যাইবা, আর পশ্চিম দিকে তোমার মাথাটা থাকবে, চেহারাটা থাকবে। ফেরেশতারা বলেন না, খালি দেরি কর, তোর হিসাব নিকাশ শুরু হইতেছে আর মায়ের শুরু হয়ে যাবে। কিন্তু যারা জান্নাতি তাদের চেহারা কেবলার দিকে ঘুরায় দেয়, সেই দিকে তাদের চেহারা থাকে, আল্লাহু আকবার। কিন্তু শুধু আম্মা জান খাদিজার বেলায় ভিন্ন, তার চেহারা আসমানের দিকে বারবার ঘুরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায় রে কি হলো কি হলো, আমার খাদিজার চেহারাটা আমি কেবলার দিকে ঘুরাই কিন্তু আমার খাদিজার চেহারা আসমানের দিকে বারবার ফিরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, জিব্রাইলও আসে না, কারণ নবীজি কোনো সমস্যায় পড়লে আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে পাঠায় দেন। যেমন নবীজি বাইতুল্লায় নামাজ পড়তেছেন, মক্কার কাফেরেরা অস্ত্র নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, নবীজি গেলে তাকে নবীজিকে অ্যাটাক করবে, হামলা করবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব নামাজ শেষ করে যাতে এই পথে না আসে, অন্য পথ দিয়া যাতে বাড়িতে চলে যায়। নবীজি নামাজ পড়ার ওই পথে যায়নি, অন্য পথে চলে গেছে। মক্কার কাফেরেরা দেখে নবীজি আর ওই পথ দিয়ে যায় না, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে আছে, কিরে আসে না, অন্য পথ দিয়া নবীজি চলে গেছে। আবু জাহেলকে দেখছস, মোহাম্মদ হইল একজন গণক, কারণ আমরা যে রাস্তায় অস্ত্র নিয়ে বসে আছি তাকে মারার জন্য সে জানে কেমনি, এই রাস্তা ছাড়া তো বিকল্প রাস্তা নেই, সে এটা দিয়ে যাওয়া আসা করে, আজকে আসলো না অন্য রাস্তা দিয়ে চলে গেল, মানে মোহাম্মদের সব জানে, মনের খবর সে গণক। কিন্তু নবী তো জানে না, নবীজিকে জানিয়েছেন কি? আরো জোরে বলেন, ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকটা কেবলার দিকে ঘুরায় দিছে, আল্লাহ তাআলা বারবার আসমানের দিকে ফিরায় দেয়। নবীজি টেনশনে পড়ে গেলেন, জিব্রাইল আসে না, নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন, আমার খাদিজার চেহারাটা কেন কেবলার দিকে থাকে না, আসমানের দিকে ফিরে যায়। হঠাৎ করে জিব্রাইল আল্লাহ নবীর সামনে হাজির, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, লিমা তাবকি ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তুমি কান্না করো কেন? জিব্রাইল বলে, আমি কান্না করি, আপনি কান্দেন কেন? আল্লাহু আকবার, আমি তো কান্না করি, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আপনি খাদিজার জন্য কাঁদেন, আমি আপনার জন্য কাঁদি, আপনার চোখের পানি আমি জিব্রাইল সইতে পারি না, শুধু আমি না আল্লাহও সইতে পারে না, আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী আপনি কান্না করতেছেন, আপনার খাদিজার চেহারাটা আসমানের দিকে বারবার ঘুরা যায় এই কারণে, বলে হ্যাঁ নাম। জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকবে না, তার চেহারা থাকবে আসমানের দিকে। কেন ইয়াখে জিব্রাইল ভাই, আমার খাদিজার চেহারা কেন আসমানের দিকে থাকবে? জিব্রাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আপনার খাদিজা আল্লাহর এমন একজন পেয়ারা বান্দি ছিলেন, আপনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, খাদিজা আপনার জন্য খাবার রান্না করে করে কত কষ্ট করে নিয়ে গেছে, কত কষ্ট করছে দিনের জন্য, সবচেয়ে বড় কাছের সহযোগী ছিলেন খাদিজা, আপনাকে বিপদে আপদে সাহস জুগিয়েছে, উৎসাহ দিয়েছে, এই যে আল্লাহ তাআলার দিনের জন্য হযরত খাদিজা এত কোরবানি করেছে, এত কষ্ট করেছে, এই কারণে আরশের মালিক খাদিজার উপরে খুশি হয়ে গেছে, আর আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায় রাখছে, স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া খাদিজাকে দেখবে, তার চেহারা
কিবলার দিকে ফিরবে না তার চেহারা।